একই হসপিটালে বেতন বৈষম্যের প্রতিবাদে বাঁকুড়া জেলার ওমদা সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, নিরাপত্তারক্ষী, সাফাই কর্মী, সুপারভাইজার সহ সকল স্বাস্থ্যকর্মী আজ বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। গত 7 বছর ধরে ওমদা সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ করে আসছেন স্বাস্থ্যকর্মীরা। আজও বেতন সেই 7,600 টাকা, বর্তমানে 103 জন এই বেতনে নিযুক্ত আছেন। অন্যদিকে আরো অনেক কর্মী রয়েছে, তাদের বেতন 10,000 এরও বেশি। 103 জন কর্মী সকলের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করে আসছেন। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে কর্মীরা যে বেতন পায় তাতে তাদের সংসার চলে না। আরেকটা কোম্পানি আছে সাগরদিঘি বলে নাম, সেই কোম্পানির কর্মীরা কাজ করছে সাফাই ইলেকট্রিকের হিসাবে, ইলেকট্রিকে কাজ করছে, পানীয় জলে কাজ করছে, তাদের বেতন 10,500। কিন্তু আমরা পেশেন্ট রিলেটেড কাজ করছি, যেখানে আমাদের মৃত্যু ভয় সব সময় রয়েছে, সেখানে আমরা কাজ করছি, সেখানে আমরা বেতন পাচ্ছি 7,600 টাকা। এই বৈষম্যটা কেন? দীর্ঘদিন আমাদের আন্দোলন চলছে, দীর্ঘদিন আমরা জানিয়ে আসছি যে বৈষম্য কেন। আমাদের অভিযোগ মূলত আমাদের কোম্পানি গ্লোবালের কাছে আমাদের অভিযোগ। এমনকি যেখানে বর্তমানে বেতন বাড়ার কথা, এছাড়াও প্লে স্লিপ, পিএফ, ইএসআই, বোনাস, ন্যায্য বেতন, প্রতি বছরই বেতন নির্দিষ্ট হারে বাড়ানোর দাবিতে এবং প্রতি মাসের 5 তারিখের মধ্যে বেতন সহ একাধিকবার দাবিতে আন্দোলনে অনড় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও সঠিক সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলে দাবি করলেন হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মীরা। অবস্থান আজকে আমাদের দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে, দীর্ঘদিন ধরে আমরা কোম্পানির আধিকর্তাদেরকে বলে আসছি এবং আমরা যার আন্ডারে কাজ করছি আমরা তাদেরকেও অবগত করেছি। আমাদের এই এই জিনিসগুলো নিয়ে ডিএম বা বিডিও সবাই জানেন, পুলিশ আধিকর্তারাও জানেন, সবাই জানেন। সবাই কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে না। একটা শ্রমিকের যেমন বেতন হয় সেই বেতন দেওয়া হচ্ছে না, এবং আমাদের পে স্লিপ দেওয়া হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পিএসআই সেগুলো ইনরেগুলার হচ্ছে, আমাদের বেতন ইনরেগুলার হচ্ছে। তাহলে আজ 7 বছর ধরে আজকে যদি আমাদের 7,600 টাকায় বেতন হয়, আপনারাই বলুন আমাদের পরিবাররা কিভাবে, আমরা এই দ্রব্যমূল্যের বাজারে আমাদের পরিবারকে কিভাবে আমরা টেনে তুলব। হাসপাতালে যেখানে বেশি সংখ্যক কর্মী থাকা দরকার, সেখানে 103 জন কর্মীকে দিয়ে বর্তমানে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ, এমনও দাবি করেন কর্মীরা। কোম্পানিকে বারংবার আলোচনার মাধ্যমে সমস্যা সুরাহার কথা লিখিতভাবে জানিয়েও কোম্পানি এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। হয়তো আমাদের বিশ্বাস আছে, সবার 103 জনের বিশ্বাস আছে যে তিনি হয়তো এই সমস্যার সমাধানটা করলে করে যেতেও পারেন। আপনারা যখন এই পদ দিয়ে পেরিয়ে যাবেন অভিষেক, তখন কি তাকে আটকে পড়ে বলবেন কিছু? আমরা আটকাবো না, আমরা জাস্ট রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, এবং আমরা গামছা টামছা বেঁধে, পেটে গামছা বেঁধে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকবো, তার অপেক্ষায় হাত জোড় করে দাঁড়িয়ে থাকবো। আমাদের শুধু একটাই বলার যে বিষয়টা কোথায় কি হচ্ছে একটুকু দেখুন। অবিলম্বে তাদের বেতন সহ নানান দাবির যে বিষয়গুলো আছে তা সুরাহা না হলে ইমার্জেন্সি পরিষেবা চালু রেখে রোগীদের পরিষেবা যাতে করে অসুবিধা না হয় সেদিকে নজর রেখে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালের কর্মীবৃন্দরা। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কি সমস্যা মিটবে তার কারণ আমরা জানি যে বাংলার এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন নবজোয়ারে, তৃণমূলের নবজোয়ার আনার জন্য। আমরাও সেই রকমভাবেই তার আশায় আমরা পথ চেয়ে বসে আছি, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কিছু না কিছু সমস্যার সমাধান তিনি করে যাচ্ছেন। এটা একটা ছোট্ট সমস্যা, তিনি হয়তো, আমাদের বিশ্বাস আছে, সবার 103 জনের বিশ্বাস আছে যে তিনি হয়তো এই সমস্যার সমাধানটা করলে করে যেতেও পারেন। দেখুন, ওয়ার্ড বয় সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং সবাই মানে স্ট্রাইকে বসে গেছে, মানে উইদাউট ইন্টিমেশন, ইন্টিমেশন কোনো কিছুই ছিল না, হঠাৎ করে আজকে দেখলাম বসেছে। তো তাতে কিছুটা তো বেগুনিত হচ্ছে, তো ওদের কাছে আমি রিকোয়েস্ট করলাম, যেহেতু ওরা এজেন্সি মারফত রিক্রুট এবং এজেন্সি ওদের স্যালারি দেয়, কিছু ওদের ইস্যু আছে স্যালারি স্লিপ বেতন সম্বন্ধীয়, সেগুলো ডেফিনেটলি এজেন্সির সঙ্গেও কথা হয়েছে, ওরা সলভ করবে বলেছে। তো ইন দ্য মিন টাইম স্ট্রাইক না করে আমি বললাম যে কিছু জন অন্তত সার্ভিসটা প্রোভাইড করুক, যেহেতু এটা একটা ইমার্জেন্সি জায়গা। তো যাই হোক, কিছু জন করছে ওরা ইমার্জেন্সি বা ওটি লেবার রুমে কিছু জনকে দিয়েছে কাজ করতে, আর বাকি আমার এখানে রোগী সহায়ক যারা আছে তারা দিয়ে চলছে। এখন পর্যন্ত সেরকম মানে অ্যাকিউট ক্রাইসিস কিছু হয় না, তো এরকম চলতে থাকলে হয়তো অ্যাকিউট ক্রাইসিস হবে।
আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি স্যার সিএমএস স্যারের সঙ্গেও কথা হয়েছে, আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এদের সঙ্গেও কথা হয়েছে, স্থানীয় প্রশাসন মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, বিডিও সাহেব, ওসি সাহেব সবার সঙ্গেই কথা হয়েছে। তো তুরন্ত আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, কোম্পানির সঙ্গে কথা বলি। স্যার আপনার নামটা কি? ডক্টর মনিরুল ইসলাম, সুপারিনটেনডেন্ট, অন্তঃসত্ত্বা স্পেশালিটি হসপিটাল।